আসসালামু আলাইকুম বন্ধুরা, পরশুদিন রাতে আমাদের ইউটিউব চ্যানেলে আমি একটি ভোটের ব্যবস্থা করেছিলাম। আপনাদেরকে 5টি অপশন দিয়েছিলাম কোন ভিডিওটা আপনারা দেখতে যাচ্ছেন। আমি সেখানে উল্লেখ করেছিলাম অন্তত 100 জন ভোট করতে হবে। আল্লাহ তালার অশেষ রহমত এবং আপনাদের ভালোবাসায় মাত্র 1 ঘন্টার মধ্যে 100 জন ভোট করে ফেলেছে। সো যাই হোক, আপনাদের ভোট অনুযায়ী কবুতরের বাচ্চাকে তার মা বাবা ছাড়া আপনি কীভাবে লালন পালন করে বড় করে তুলবেন তার ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। ভিডিওতে যিনাকে দেখতে পাচ্ছেন তিনার নাম হলো মুনি বেবি। নামটা একটু আজীব, সো এই নামের রহস্যটা সম্পর্কে আমার নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো ম্যাডামকে আমাদের বেডরুমের সাথে ড্রেসিং টেবিলের উপর তিনার বাসা বানিয়ে দিতে হয়েছে, কারণ তিনি খাঁচায় থাকবেন না। এই পুরো অংশটা তিনার, আর এখানে যা যা জিনিস আছে সেগুলোর মালিকও তিনি। ভুলেও তিনার জিনিসে হাত দেওয়া যাবে না, ইনি আমাদের বাসার সবার চোখের মণি, সবাই তিনাকে সন্তানের মতোই ভালোবাসে। যাই হোক বন্ধুরা, মুনি বেবি সম্পর্কে আপনাদের ছোট্ট একটি পরিচয় তুলে ধরার চেষ্টা করলাম। এর সম্পর্কে হাজারো কথা বলার আছে, কিন্তু আজকে আমরা শুধু আলোচনা করব যে আমার তো শয়ে শয়ে কবুতর ছিল, কিন্তু তার মাঝে এই মুনি বেবি কেন এত স্পেশাল। মুনি বেবির মা বাবার নাম ছিল হেলেনা এবং প্রিন্স। সো বাড়ির কনস্ট্রাকশনের কারণে আমার ব্যালকনির যেখানে তাদের খাঁচার মধ্যে রেখেছিলাম তাদেরকে ইমিডিয়েটলি সেখান থেকে স্থানান্তরিত করতে হয়। তখন তারা ডিমে তা দিচ্ছিল, 15 দিন হয়েছিল, আর মাত্র 2টা দিন বাকি ছিল তাহলে বাচ্চা বাইর হয়ে যেত। সো এখানে বলে রাখা ভালো, তা দেওয়া অবস্থায় কবুতরকে স্থানান্তরিত করলে তারা নতুন স্থানে গিয়ে কোনো সময় ডিমে তা দেবে না। তবে আমি এই ক্ষেত্রে ছোট্ট একটি পদ্ধতি অবলম্বন করেছিলাম, এতে করে তারা নতুন স্থানে গিয়েও ডিমে তা দিয়েছিল। সো 2 দিন পর ডিমের মধ্যে একটি বাচ্চা মারা যায় এবং একটি বাচ্চা বাইর হয়। সো এই নিউবর্ন বেবি বা আমার এই মুনি বেবিকে তারা 2 দিন অবধি ভালোভাবে তা দেয় এবং ঠিকভাবে খাবারও খাওয়াই। কিন্তু যা আমি ধারণা করেছিলাম, প্রথমত ডিসেম্বরের মাস ছিল, এমনিতেই খুব ঠান্ডা, তার মাঝে 3য় দিন তারা সমস্ত দিন বাচ্চাকে খাবার খাওয়ায়নি। সো এই বিষয়টা আমি বুঝতে পারি না, কারণ তারা তাকে বুকের মাঝে নিয়ে তা দিচ্ছিল আর সেদিন আমি বাচ্চাকে চেকও করিনি। 4র্থ দিন সকালে গিয়ে দেখি সারা রাত তারা বাচ্চাকে কোনো রকম তা দেয়নি, ঠান্ডায় বাচ্চার হাইপোথার্মিয়া হয়ে গিয়েছিল। বাচ্চার কন্ডিশন এমন খারাপ ছিল, তার গলায় যে খাদ্য নালীটা আছে তা কুকরি লেগে ঘাড়ে উঠে গিয়েছিল, তাই তাকে হ্যান্ড ফিডিং করাও পসিবল ছিল না। সো বন্ধুরা, এখানে 3টি সমস্যা। প্রথমত হলো বাচ্চার হাইপোথার্মিয়া হয়ে গিয়েছিল, দ্বিতীয়তে তার গলায় সমস্যা হয়েছিল, আর 3য় সমস্যা হলো তার খাবার নিয়ে, তাকে আমি কী কী খাওয়াবো। বন্ধুরা, এটি 2 বছর আগেকার ঘটনা। সো আমি সেই সময় ভাবিনি কোনো সময় এই বিষয় নিয়ে আমি কোনোদিন ভিডিও বানাবো, তাই সেই সমস্ত মোমেন্টের ভিডিও আমি ক্যাপচার করে রাখিনি। তার মধ্যে এমনিতেই বাচ্চাকে বাঁচানোর টেনশন কাজ করছিল। সো আশা করি আপনারা আমার এই অপারগতা বুঝতে পারছেন। কোনো দিন যদি আল্লাহ তাআলা না করুক আপনি যদি এমন সমস্যায় পড়েন, তাহলে আমি যেভাবে মুনি বেবিকে বাঁচিয়েছিলাম আপনারাও তা ফলো করতে পারেন। হাইপোথার্মিয়া, হাইপোথার্মিয়া হলো বডির তাপমাত্রা অস্বাভাবিকভাবে কমে যাওয়া, বলতে পারেন ভয়ঙ্কর রূপে শরীর ঠান্ডা হয়ে আসা। সেদিন কেন জানি না রোদ উঠেছিল না, আর তার মধ্যে ডিসেম্বর মাস ছিল, তো বুঝতে পারছেন খুব ঠান্ডা। সো বলতে পারেন মরার উপর খাড়ার ঘা। বাচ্চা যেহেতু একদম ছোট ছিল, তাই তাকে হেয়ার ড্রায়ারের গরম বাতাস খাওয়ানোটা ঠিক হতো না। সো এটি হলো আরেকটা সমস্যা, আর তার মাঝে আমার কাছে কোনো ইনকিউবেটরও ছিল না। সো এই ক্ষেত্রে তখন আমি কি করি, গ্যাসের চুলায় সব থেকে কম ভলিউম দিয়ে রেখে তাকে একটি শক্ত কাপড়ের মাঝে পেঁচিয়ে গ্যাসের চুলার আগুনের তাপে তাকে একটু সুস্থ করি। এখানে একটি বিষয় মনে রাখতে হবে, গ্যাসের চুলার আগুন কিন্তু অন্যান্য সাধারণ চুলার আগুনের থেকে কিন্তু একদম আলাদা। অন্যান্য সাধারণ চুলায় কি হয়, তার আগুনের তাপ তার চতুর্পাশে ছড়িয়ে পড়ে এবং ওপর দিকে বেশি দূর পর্যন্ত উঠতে পারে না। কিন্তু গ্যাসের চুলায় কি হয়, গ্যাস যেহেতু খুব দ্রুতভাবে ওপর দিকে উঠতে থাকে, তাই গ্যাসের চুলার আগুনের তাপটাও সোজাসুজিভাবে অনেক দূর পর্যন্ত উঠে যায়। সো গ্যাসের চুলায় বাচ্চাকে তাপ খাওয়াতে চাইলে এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে। যেহেতু বাচ্চার হাইপোথার্মিয়া ছিল, তাই হঠাৎ করে তাকে গরমের মাঝে দিলে ছোট্ট বাচ্চার বডি তা সহ্য করতে পারতো না। সো তাই তাকে সর্বপ্রথমে মোটা একটি কাপড়ের মাঝে নিতে হবে, যাতে আগুনে তার শরীরের কোনো সমস্যা না হয়, কারণ সেই সময় তার শরীরে নরম একটি চামড়া ছাড়া আর কিচ্ছু থাকে না। আর চুলার অনেক উপরে তাকে এমন জায়গায় ধরে রাখতে হবে যাতে তাকে গরম না লাগে, জাস্ট উষুম লাগে। যাই হোক, 10 মিনিট তাকে এমন করে উষুম খাওয়াতাম এবং 10 মিনিট তাকে নর্মাল স্থানে রাখতাম। তার জন্য এমন একটি বাটিতে কাপড় দিয়ে ঘর বানিয়েছিলাম, তাকে এই ঘরের মাঝে কাপড় দিয়ে এমনভাবে পেঁচিয়ে রাখতাম যাতে সে শুধু শ্বাস নিতে পারে। বুঝতে পারছেন ডিসেম্বর মাস, বাইরে প্রচণ্ড ঠান্ডা, আর এভাবে তাকে 2 ঘন্টা বা 5-6 বার এমন করার পর সে স্বাভাবিক হতে শুরু করে। আল্লাহর রহমতে দুপুরের দিকে একটু রোদও ওঠে, সো তাকে বিকেল পর্যন্ত তাকে রোদের তাপ খাওয়াই, আর এতে করে সে অনেকটা সুস্থ হয়ে ওঠে। আর বিকেলের পর থেকে রাতে ঘুমানোর আগ পর্যন্ত তাকে আমার জ্যাকেটের মাঝে নিয়ে রাখি, যাতে সে আমার শরীরের তাপে আরামে থাকতে পারে। যাই হোক, সে বড় হওয়ার আগ পর্যন্ত এমন প্রসেস তার সঙ্গে চলতে থাকে।
ঠান্ডা একটু বেশি হলে তাকে আগুনের তাপ খাওয়াতাম এবং দিনের বেলা খাওয়াতাম রোদের তাপ, আর রাতের বেলা সে আমার শরীরের সঙ্গে অ্যাটাচ থাকত। আর এই তিন বিষয়টা কিন্তু বেশ কার্যকরী ছিল। সো যাই হোক, এখানে আমার আদরের ছোট ভাই বোনদেরকে বলতে চাই, এই চুলোর বিষয়টা তোমরা নিজে করতে যাবে না, সো বাড়িতে বড় আপু বা আম্মুকে দিয়ে এটি করতে দিবে। এখানে বাচ্চাকে বাঁচাতে দরকার মায়ের মতো দরদ বা মায়ের মতো যত্ন। সো এই দরদটা কিন্তু মা জাতির মাঝে একটু বেশি আছে, তারা মৃত পায় বাচ্চাকে দেখলে কিন্তু সাহায্যের জন্য এগিয়ে আসবেই আসবে। আপনাদের বলেছিলাম বাচ্চার তিনটি সমস্যা ছিল। একটি ছিল হাইপোথার্মিয়া, যার সম্পর্কে এতক্ষণ আমি লেকচার দিলাম। দুই নম্বর সমস্যা ছিল তার খাদ্যনালীতে, ঠান্ডার কারণে তার খাদ্যনালীটা যথাস্থানে ছিল না। কবুতরের বাচ্চার খাদ্যনালীটা কিন্তু স্পষ্টভাবে বোঝা যায়, কারণ তখন তাদের শরীরে কোনো পোর থাকে না। তার খাদ্যনালীটি গলা থেকে ঘাড়ে উঠে গিয়েছিল, আর এটিই ছিল সবথেকে বড় সমস্যা। এর কারণে তাকে কোনো খাবার খাওয়ানো যেত না। যদি তাকে কোনো খাবার খাওয়ানো হতো, তাহলে তা খাদ্যনালী অতিক্রম করে খাদ্যথলিতে গিয়ে পৌঁছাতে পারত না। এই সমস্যাটা এত বড় সমস্যা, আজ দু বছর পরও মুনিমুনি বেবির এমন সমস্যা মাঝে মাঝে আবার জেগে ওঠে। সো যাই হোক, এখানে একটি প্লাস পয়েন্ট ছিল, তার মুখে যদি কোনো কিছু খাবার দেওয়া হতো, তাহলে সে তা খাবার চেষ্টা করত। সো এখানে একটি কথা আপনারা স্মরণ রাখবেন, যদি কোনো বাচ্চা খাওয়ার চেষ্টা না করে, তাহলে তাকে বাঁচানোটা খুব কঠিন হয়ে যায়। বাট কোনো বাচ্চার যদি যতই অসুখ হোক, যতই প্রবলেম হোক, সে যদি খাওয়ার চেষ্টা করে, তাহলে মনে রাখবেন তাকে বাঁচানোটা অনেক সহজ, আর সে অবশ্যই বাঁচবে ইনশাআল্লাহ। যাই হোক, তার মুখে যদি কোনো খাবার দেওয়া হতো, তাহলে তা খাওয়ার চেষ্টা করত, যদিও বা সেই খাবারটা তাদের পেট পর্যন্ত পৌঁছাতো না, তার খাদ্যনালীতে তা আটকে থাকত। সর্বপ্রথমে যখন আমি চুলায় তাকে দু ঘন্টা তাপ খাইয়েছিলাম, তারপর সে একটু সুস্থ হয়েছিল, তখন তাকে সর্বপ্রথমে আমি যে খাবারটা খাওয়াই সেটি হলো গ্লুকোজের পানি। কারণ বাচ্চাটি পুরো একদিন এবং এক রাত কোনো কিছু না খাওয়ার কারণে সে অনেকটা দুর্বল হয়ে পড়েছিল, এই জন্য সেই সময় তাকে এমন একটি খাবার দেওয়ার দরকার ছিল যা ইনস্ট্যান্ট একটা এনার্জি তাকে দেবে। আর তার জন্য সবথেকে উত্তম খাবার হচ্ছে গ্লুকোজ। আপনি যদি গ্লুকোজ না অ্যারেঞ্জ করতে পারেন, তাহলে স্যালাইনের পানিও খাওয়াতে পারেন, কোনো সমস্যা নেই। সে গ্লুকোজের পানিটা ড্রপে নিয়ে তার মুখটা একটু হা করিয়ে তার মুখের মাঝে দিতাম এবং সে তা গেলার চেষ্টা করত, বাট সেই খাবারটা তার খাদ্যনালীতে আটকে যেত। যেহেতু তার খাদ্যনালীটা গলার দিকে উঠে গেছে, তাই খাবারটা সেখানে আটকে থাকতো, পেট পর্যন্ত যেত না। তো আমি কি করতাম, আস্তে আস্তে তার খাদ্যনালীতে প্রেস করে তার খাবারটা তার পেট পর্যন্ত পৌঁছে দিতাম। যেহেতু তার গলায় সমস্যা ছিল, সিরিজ দিয়ে বা তাকে হ্যান্ড ফিট করানো পসিবল ছিল না, তখন তার জন্য এমন খাবার দরকার ছিল যা খুব তরল হবে। সো এই তরল খাবারটা আপনি কোথাও কিনতে পাবেন না, বা বাজারে যে হ্যান্ড ফিটগুলো পান সেগুলো তাকে খাওয়াতে পারবেন না। সো এই খাবারটি আপনার নিজেকে বানিয়ে নিতে হবে। সর্বপ্রথমে তাকে ভাতের মার গরম করে তার মাঝে হালকা একটু লবণ দিয়ে ওই উষু উষু গরম ভাতের মার তাকে গ্লুকোজের মতো করে খাওয়ানো হতো। আলহামদুলিল্লাহ, এভাবে ভাতের মার খাওয়ানোর একদিন পরেই তার খাদ্যনালীটা ঘাড় থেকে গলার দিকে একটু নেমে আসে। তাই তাকে ভাতের মার খাওয়ানোর একদিন পরেই সে হালকা তরল খাবার খাওয়ানোর উপযুক্ত হয়ে যায়। তখন আমি কি করি, এক চিমটি চালের আটা এবং এক চিমটি করে গম এবং ভুট্টার আটা, যদি আপনারা এগুলো আটা না পান, তাহলে ব্যালেন্ডার দিয়ে বা এমন হাম্বল দিস্তা দিয়ে তা গুঁড়ো গুঁড়ো করে নিতে পারেন। তারপর তাকে আগুনের মাঝে ভালো করে জাল করতে হবে, এমনভাবে জাল করতে হবে তার মাঝে যেন কোনো দানা না থাকে, একদম তরল হয়ে যায়। আর বাচ্চা যাতে তাড়াতাড়ি বড় হয়, সেজন্য কি করতে হবে, কোয়েল পাখির ডিমের মধ্যে কিন্তু সবথেকে বেশি প্রোটিন থাকে, সো কোয়েল পাখির ডিমকে সিদ্ধ করতে হবে, এমনভাবে সিদ্ধ করতে হবে যাতে ডিমের কুসুমটা জমে না যায়, ঝরঝরে থাকে। তো তারপরে এই আটার ঘাটি এবং ডিমের কুসুমকে এমনভাবে মিক্সড করতে হবে যাতে তার মধ্যে একটুও দানা না থাকে, একদম তরল হয়ে যায়। বাচ্চার গলায় সমস্যা থাকার কারণে আমি কোনো সময় তাকে সিরিজ দিয়ে খাওয়ানোর চেষ্টা করিনি, আমি তাকে দুইভাবে খাওয়াতাম। যদি আমার কাছে সময় কম থাকতো, তাহলে আমি তাকে ড্রপ দিয়ে খাওয়াতাম, তার মুখ একটু খুলে ড্রপ দিয়ে তার মুখের মাঝে খাবার দিলে সে তা গিলে খেত। আর আরেকটা কাজ করতাম, সেটা হলো চামিচ বা কোনো কিছু দিয়ে তার মুখের সামনে ধরলে সে নিজে নিজে গিলে খেত। সো এই ক্ষেত্রে অনেক সময় ব্যয় হতো, তাই বেশিরভাগ ক্ষেত্রে আমি ড্রপ দিয়ে তাকে খাবার খাওয়াতাম। আর এই খাবারটা প্রতিদিন তৈরি করার কোনো প্রয়োজন নেই, একবার তৈরি করলেই হবে। বাচ্চাকে খাবার খাওয়ানোর পরে এই খাবারটা আপনারা ফ্রিজিং করে রাখতে পারেন, এবং যখন দেখবেন বাচ্চার পেটে খাবার কমে গেছে, তখন খাবারটা হালকা করে গরম করে তাকে খাওয়াতে হবে। ঠান্ডা বা নর্মাল খাবার বাচ্চাকে খাওয়ানো যাবে না, হালকা হালকা উষু গরম খাবার তাকে খাওয়াতে হবে। আল্লাহ তাআলার রহমতে দুদিন পর বাচ্চার গলাটা অনেকটা নর্মাল হয়ে যায়। তখন আমি কি করি, আপনারা জানেন কোয়েল পাখির বাচ্চাকে এই স্টার্টার ফিড খাওয়াতে হয়। সো এই ফিডটি আমি পানিতে ভিজিয়ে ছোট ছোট করে গোল করতাম, এবং এই গোল টুকরোটা তার মুখ খুলে তার মুখের মাঝে দিতাম।
যথারীতি সে সেই খাবারটা গিলত এবং তখন ড্রপ দিয়ে তার মুখের মাঝে একটু পানি দিতাম। এতে করে ওই গোল ফিটটি তার গলা দিয়ে সহজেই নেমে যেত, আর শুধুমাত্র এই ফিটটি তার পরুটার আগ পর্যন্ত তাকে খাওয়ায়। শুধুমাত্র এই ফিটটি খাওয়ানোর উদ্দেশ্য হলো এটি খাওয়ালে অন্য কোনো এক্সট্রা খাবারের কথা ভাবতে হয় না, যেমন ধরুন ডিমের কুড়া, ঝিনুকের কুড়া, সমুদ্রের ফেনা ইত্যাদি ইত্যাদি। এখানে একটি কথা আপনারা স্মরণ রাখতে পারেন, এই ফিটটি শুধু এক চিমটি নিয়ে তার মাঝে পানি দিলেই ফুলে অনেক হয়ে যায়, আর বাচ্চাকে এই খাবারটা খাওয়ালে তাকে একটু পানি একটু বেশি খাওয়াতে হয়। সো বাচ্চার বয়স যখন 12 থেকে 15 দিন হয়েছিল তখন তাকে দিনে 3 বার এই খাবারটা খাওয়াতাম এবং মাঝে মাঝে ড্রপ দিয়ে তাকে পানি খাওয়াতাম। পানি বেশি খাওয়ালে কোনো সমস্যা নেই, বাট মনে রাখতে হবে পানি যাতে কম না হয়ে যায়। যদি কোনো একবার পানি খাওয়া কম হয়ে যায় তাহলে তার পেটের মধ্যে গ্যাস হয়ে যায়, অনেক সময় সে মারাও যেতে পারে। এরপর যখন সে একটু বড় হলো বা তার পর ওঠা শুরু করলো তখন তাকে ছোট জাতীয় দানাযুক্ত খাবার খাওয়ানো শুরু করলাম। সর্বপ্রথমে খেরাচি, আখড়া, কাউন জাতীয় ইত্যাদি ছোট ছোট খাবার খাওয়াতাম। সে বড় হওয়ার সাথে সাথে বড় বড় দানা খাওয়ানো শুরু করি। যখন সে আরেকটু বড় হলো তখন তাকে গম, ভুট্টার দানা, বুট ইত্যাদি খাওয়াতাম। সো ভিডিওতে লক্ষ্য করুন, এমন করে ধরে ধরে তাকে খাওয়াতাম। তাকে আদর করে করে এমন আদুরি বানিয়েছিলাম যখন সে বড় হয়ে যায়, প্রায় 1.5 মাস বয়স হয়ে যায়, তাও সে নিজে খাইতো না, তাকে উঠিয়ে উঠিয়ে খাওয়াতে হতো। যদি আমি কিছু না খাওয়াতাম তাহলে সে কিছুই খেত না, সে শুধুমাত্র পানি কীভাবে খেতে হয় সেটি জানতো। একদিন এমনও হয়েছিল তাকে আমি খাওয়া শেখানোর জন্য পুরো 2 দিন কোনো কিছু খাওয়ায়নি, এ 2 দিন সে শুধু পানি খেয়েছিল। তখন কি করেছিলাম, প্রতিদিন সন্ধ্যায় তাকে দানা দানা বুট খাওয়াতাম, কারণ প্রায় 1.5 মাস হয়ে গিয়েছিল, তাকে রেগুলার আমাকে প্রতিদিন 3 বার করে খাবার খাওয়াতে হতো, এতে করে অনেক সময় ব্যয় হতো। সেই জন্যই প্রতিদিন সন্ধ্যায় শুধুমাত্র তাকে বুট বুটের দানাগুলো খাওয়াতাম, এতে করে সময় অনেক কম লাগতো। আর দিনের বেলা কি করতাম, তাকে নিজে নিজে খাওয়ানোর উৎসাহ দিতাম। আলহামদুলিল্লাহ আস্তে আস্তে সে নিজে নিজে খাওয়া শিখে যায়। এখন সে সবই খায় যা আমি খাই, চা, নুডলস, ভাত, আর তিনি সবথেকে বেশি যে খাবারটা পছন্দ করেন সেটি হলো সাদা পোলাও। বাড়িতে যেদিন পোলাও রান্না করা হয় যদি তার নাকে তার গন্ধটা পৌঁছায় তাহলে সেদিন তাকে রান্নার ঘর থেকে সরানো কঠিন। যাই হোক, আমাদের আদুরে মনিবিবিকে বাচ্চা থেকে বড় করে তোলার এই ছিল ছোট্ট একটি কাহিনী। সামনে মনিবিবিকে নিয়ে আরও অনেক ইন্টারেস্টিং ভিডিও আসবে ইনশাআল্লাহ, আর সেই ভিডিওগুলো দেখার জন্য আপনাকে অবশ্যই আমাদের সাথেই থাকতে হবে। আপনার এবং আপনার পাখির সুস্থতা কামনা করে আজকের মতো আল্লাহ হাফিজ।